আশুগঞ্জ থানার এক কনস্টেবল ছিল, তার নাম সুহান। সুহানের নির্যাতনে আমার এক ভাই মৌলানা শাহাদত, তার বৃদ্ধাঙ্গুলের পাগুলি পায়ের নখগুলি উঠিয়ে দেওয়া হয়েছে। আমি এই সমস্ত মানুষের সামনে সুহান এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আলেম নাই, এমন কোন আসামি নাই যার থেকে টাকা খাই নাই, এবং আলেমদের থেকে আলেমদের পায়ের নখগুলি উঠিয়ে দেওয়া আছে। আমি সকলের সামনে সুহানের বিচার চাই। ব্রাহ্মণবাড়িয়ার প্রিয় তাওহিদি জনতা, আমি আমার সকল জেল হাজতি মাজলুম ভাইদের পক্ষ থেকে দুইটি কথা বলবো। এক নাম্বার, আমরা যারা জেল হাজতে ছিলাম, আমাদের উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে, আমরা এতদিন পর্যন্ত নির্যাতনের ভাষাটিও আপনাদের সামনে বলতে পারি নাই। এমন কোনো আলেম নাই ব্রাহ্মণবাড়িয়াতে যাকে দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার পর্যন্ত রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের কয়েকজন আলেম, কারী মুজাম্মেল হক, সৈয়দ কাসেম, মৌলানা বরকতুল্লাহ সহ এই ব্রাহ্মণবাড়িয়া থানার ভিতরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, যেই পরিমাণ আঘাত করা হয়েছে, প্রত্যেকটি আঘাতের বিচার চাই। এক, দুই নাম্বার, আমাদের উপরে যে রিমান্ড বাণিজ্য হয়েছে, যেই পরিমাণ রিমান্ড বাণিজ্য, একটা রিমান্ডের নাম দিয়ে আমাদের পরিবার পরিজনদের থেকে যেই পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, আমি এক দুইটা নাম না বললিও নয়, আশুগঞ্জ থানার এক কনস্টেবল ছিল, তার নাম সুহান। সুহানের নির্যাতনে আমার এক ভাই মৌলানা শাহাদত, তার বৃদ্ধাঙ্গুলের পাগুলি পায়ের নখগুলি উঠিয়ে দেওয়া হয়েছে। আমি এই সমস্ত মানুষের সামনে সুহান এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আলেম নাই, এমন কোন আসামি নাই যার থেকে টাকা খাই নাই, এবং আলেমদের থেকে আলেমদের পায়ের নখগুলি উঠিয়ে দেওয়া আছে। আমি সকলের সামনে সুহানের বিচার চাই। তিন নাম্বার, আমরা কোর্টের মাধ্যমে নির্যাতিত হয়েছি। আমরা যখন গ্রেফতার হয়েছি, কোনো আওয়ামী লীগ যারা নামদারি আওয়ামী লীগ যারা উকিল রয়েছে, উকিল আমাদের একজনের মামলাও তারা নিতে চায় নাই। আমরা আজকের এই মজলিসে আওয়ামী লীগ যারা করছেন, আমাদের মামলাগুলি কেন নেওয়া হয় নাই? আপনারা কেন আমাদেরকে মামলার জায়গায় আদালতের মধ্যে আমাদেরকে কেন হয়রানির শিকার করেছেন? আমরা আজকে আদালতের সামনে, মানুষের জনতার সামনে আপনাদেরও বিচার চাই। চার নাম্বার,